বিনম্রতা এবং তার আত্মসমর্পণ এবং তার দেহত্যাগের সংকল্প নিয়ে চৈতন্য মহাপ্রভুর উক্তি তিনি জগন্নাথের চাকার নিচে নিজের শরীর ত্যাগ করতে চেয়েছিলেন চেতনা মহাপ্রুামে সেটা জেনে ওনাকে বারণ করেছেন যে দেহত্যাগ করে যদি কৃষ্ণকে পাওয়া যায় তাহলে আমি তো দেহত্যাগ করত বিনা কৃষ্ণকে কখনো পাওয়া যায় না প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি কখনো হবে না তখন মহাপ্রভু বলছেন যে যেই ভজে সেই বড় কৃষ্ণ ছজনে জাতগুলো একদিন নাহি বিচার তিনি নিজেকে নিচু জাতি বলে সেই মহাপ্রুর কাছে উপস্থাপনা করছিলেন তখন মহাপ্রু বলছেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন তো মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছেন যে তুমি যে তোমার শরীরটা ত্যাগ করতে চাচ্ছ এটা তুমি আমাকে সারেন্ডার করেছো আমার কাছে এটা আমার শরীর আমার যে বস্তু তুমি কিভাবে তুমি নষ্ট করতে পারবে তোমার দেহ আমার নিজের ধন পরের দেব তুমি কেন নষ্ট করতে চাও তোমার দেহ দ্বারা আমি অনেক প্রয়োজন সাধিত করব আমি আমার মায়ের আদেশে আমি নীলাচলে অবস্থান করছি কিন্তু আমি বৃন্দাবনের সমস্ত কাজকর্ম তোমাকে দিয়ে করাবো সে প্রচার কার্য তো তুমি যদি তুমি যে দেহে ওই কাজগুলা করবে তা যদি তুমি নষ্ট করতে যাও তাহলে আমি কিভাবে সহ্য করতে পারি মহাপ্রভুর কথা শ্রবণ করে সনাতন গোস্বামী বললেন মহাপ্রভু আপনার হৃদয়ের এই গুজ্জ উদ্দেশ্য সেটা আপনি ছাড়া আর কে বুঝতে পারবে আপনার অভিবাহ অভিপ্রায় মানে আপনার একমাত্র ইচ্ছা আপনি জানবেন তখন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলছেন হরিদাসে কহে প্রভু শুনো হরিদাস পরের দ্রব্য ইহ চাহেন করিতে বিনাশ পরের স্ত্রাপ্য দ্রব্য কেহ না খায় বিলায় নিষা দিহ ইহারে যেন না করে অন্যায় হরিদাস ঠাকুরকে বলছে হরিদাস তুমি শুনো পরের দেব্য ইহ চাহেন করিতে বিনাশ পরের জিনিসে বিনাশ করতে যাচ্ছে জোর জিনিস নয় মানে সনাতন গোস্বামীকে বলছেন যে ওর শরীরটা ওর নয় সেটা আরেকজনে সেটা আমার সে কিভাবে সেটা বিনাশ করতে পারে তুমি তাকে ভালো করে বুঝাও পরের দ্রব্য পুজোর মানুষে খায় না আর সেটা বিনাশ করতে চায় কিভাবে তাকে নিষেধ করো সে যেন এরকম অন্যায় না করে হ্যাঁ সনাতনকে বুঝাও যে আমার গচ্ছিত বস্তুটি সে যেন নষ্ট না করে তাকে নিষেধ করো অর্থাৎ সনাতন যেন দেহত্যাগ না করে তখন হরিদাস ঠাকুর বললেন তোমার গম্ভীর হৃদয় তুমি বুঝতে পারো কোন ভক্ত ধারা কোন কাজ করাবে তা সেটা তুমি জানো ভগবান কাকে দিয়ে কি করাবে সেটা একাত্র ভবনে জানেন এর মহাপ্রভুকে হরিদাস ঠাকুর বলছেন যে একমাত্র তুমি কাকে দিয়ে কি করা হবে সেটা তুমি জানা তাহলে কি হবে বুঝবে শ্রীমন্ত মহাপ্রভু সনাতন গোস্বামীকে আলিঙ্গন করে চলে গেলেন হরিদাস ঠাকুর সনাতন গোস্বামীকে বললেন তোমার দেহ মহাপ্রভুকে মহাপ্রভু তোমার দেহটাকে মহাপ্রভু নিজের ধন বলে মনে করছেন তোমার দ্বারা মহাপ্রভু তার প্রিয় বৃন্দাবনে প্রিয় কার্য সম্পাদন করাবেন তোমাকে দিয়ে কে হরিদাসীকে বলছেন যে তোমার শরীরটাকে চৈতন্য মহাপ্রভু নিজের ধন বলে গ্রহণ করেছেন আর তোমার দেহটা দিয়ে তিনি তার প্রিয় বৃন্দাবনে কার্য সম্পাদন করবেন তোমার ভাগ্যের কথা কে বর্ণনা করতে পারে তুমি কত ভাগ্যবান দেখো তোমাকে দিয়ে কত চিন্তা মহাপ্রভুর কত বড় ডিসিশন নিয়ে বসে আছে তিনি কত কিছু করবে তোমাকে দিয়ে আর তুমি বুঝতে পারছো না তোমার ভাগ্যের মহিমা কেউ বর্ণনা করতে পারো না তুমি কত সৌভাগ্যবান হরিদাস ঠাকুর সনাতন গোস্বামী প্রশংসা করছে এবার দেখুন এখান থেকে একটা শিক্ষা দেখুন হরিদাস ঠাকুর স্বয়ং ব্রহ্মা সনাতন গোস্বামীর থেকে অনেক উন্নত হ্যাঁ যিনি নিত্যানন্দব সঙ্গে প্রচার করছেন আর সে হরিদাস ঠাকুর দেখুন একজন ভক্তের আরেকজন ভক্তের প্রতি কি চিন্তা কেউ যদি ভালো কোনো কিছু সুযোগ পায় আমাদের মনের মধ্যে অনেক সময় হিংসা চলে আসে আর ঐ ওকে সুযোগতে পেল আমি পেলাম না কিন্তু দেখুন হরিদাস ঠাকুরের কি আচরণ তিনি কত সুন্দর করে তাকে বুঝায় তুমি তোমার যে ভাগ্য সেটা কেউ বুঝতে পারবে না মুখকে বননা করতেবা তুমি কত সৌভাগ্যবান তোমার দেহটাকে ভগবান নিজের ধন বলে গ্রহণ করেছে তোমাকে দিয়ে কত সুন্দর তার প্রিয় বৃন্দাবনকে সুন্দর করে আবার সাজাতে যাচ্ছে বৃন্দাবনকে এই বনটাকে আবার সুন্দর করে সাজাতে যাচ্ছে তোমাকে দিয়ে তুমি কত অসুভাগ কত গ্লোরিফিকেশন করছেন কি সুন্দর তাদের বিচার দেখুন তখন হরিদাস ঠাকুর বলছেন নিজ দেহে যে কার্য না পারেন করিতে সেই কার্য করাবে তোমার সেই মতো রাতে মানে প্রভু নিজের দেহ দিয়ে যে কার্য করতে পারবেন না সেই কাজ তোমাকে তোমাকে দিয়ে করাবেন মথুরার মধ্যে যেই করাইতে চাহে ঈশ্বর সেই সিদ্ধ হয় তোমারও সৌভাগ্য এই কহিল নিশ্চয় মানে যে করাইতে চাহে ঈশ্বর মানে ভগবান যেটা করাইতে চাইবেন সেটাই সিদ্ধ হবে এই জন্য এটাই তোমার সৌভাগ্য এটা আমি তোমাকে নিশ্চিতভাবে বললাম হরদাস ঠাকুর বলছেন ভক্তির সিদ্ধান্ত শাস্ত্র আচার ও নির্ণয় তোমা দ্বারে করাইবেন বুঝিল আশয় মানে আমি এটাই বুঝতে পারছি কি ভক্তির সিদ্ধান্ত কি শাস্ত্র কি আচার আচরণ আছে সেটা তোমাকে দিয়ে প্রচার করবেন হ্যাঁ তোমাকে দিয়ে করাবেন এটাই আমি বুঝতে পারলাম হরিদাস ঠাকুর মহাপ্রভুর যে কি মনের ইচ্ছা সেটা সনাতনকে বলে নিজের ব্যর্থতার কথা বললেন মানে যেটা আমার দ্বারা আমার দ্বারা সম্ভব নয় হ্যাঁ হরিদাস ঠাকুর মহাপ্রভুর অভিপায় সনাতনকে বলে নিজের ব্যর্থতার কথা বললেন আমার এই দেহ মহাপ্রভুর কোনো কাজে লাগলো না কি বুঝলেন এখানে হরিদাস ঠাকুর নিজে বুঝাচ্ছেন যে আমার এই দেহ কোনো কাজে লাগলো না আমি ব্যর্থ মহাপ্রভু তোমাকে দিয়ে সে কার্য করতে চাচ্ছেন তো ভগবান যখন যাকে দিয়ে করতে চাইবেন সেটাই সিদ্ধ হবে সেটাই সেটাই সম্পূর্ণ করতে পারবে ভারত ভূমিতে জন্মগ্রহণ করে আমার এই দেহ ব্যর্থ হলো তুমি সার্থক তুমি সৌভাগ্যবান তোমার এটাই সৌভাগ্য হরিদাস ঠাকুর কত সুন্দর করে তাকে সনাতন গোস্বামীকে আবার বুঝালেন যে মহাপ্রভু এভাবে চেয়েছেন শরীরটাকে যত্ন করো তুমি এভাবে নষ্ট করো না এখান থেকে আমাদের শিক্ষা আমরা যেন শরীরের প্রতি আমরা যেন নজর দিই কি জন্য কৃষ্ণকে খুশি করার জন্য শরীর দিয়ে যেন আমরা ইন্দ্র সুখ ভোগের জন্য সুখ ভোগ লালসার জন্য চিন্তা যেন না করে ভগবানের সেবার জন্য এই শরীরটা ভগবান আমাকে দিয়েছেন এটাকে আমি যত্ন করতে হবে তার জন্য ভগবান নিজের উচ্ছিষ্ট প্রসাদ আমাদেরকে দেয় সেই প্রসাদ পেয়ে আমরা যেন জীবনটাকে সার্থক করি গৌরপ্রিয় সেবনে জীবন সার্থক মানে আমরাজন এই ভাবে চিন্তা করে ভগবানকে খুশি করার জন্য ভগবানের বাণী প্রচার জন্য ভগবানের সেবা করার জন্য আমরা যেনে সয়েলে যত্ন নিই। হরিদাস ঠাকুর নিজে আফসোস করছেন আর সনাতনের যে সৌভাগ্য সেটাকে তিনি এখানে প্রকাশ করছেন। মহাপ্ৰভু হরিদাস ঠাকুরকে বুঝাতে বলছেন সনাতনকে জেনে তুমি ওকে বোঝাও ওকে নিষেধ করো এগুলি না করতে। আমি ওকে নিয়ে অনেক আশা করছি। তো সনাতন গোস্বামী বা হরিদাস ঠাকুরকে বললেন মহা শ্রীমন মহাপ্রভুর ভক্তগণের মধ্যে তুমি এবার ঠাকুরের গুণগান বর্ণনা করতে যাচ্ছেন যে মহাপ্রভুর ভক্তগণের মধ্যে হচ্ছেন তুমি হচ্ছে মহাভাগ্যবান কেননা তুমি শ্রী নামের মহিমা জগতে প্রচার করো মহাপ্রভু শ্রী নাম প্রচার কার্যে তুমি শ্রেষ্ঠ ভূমিকা গ্রহণ করেছ হরিদাস ঠাকুরকে বলছেন যে একমাত্র তুমি মহাপ্রভুর প্রচার কাজে শ্রেষ্ঠ ভূমিকা গ্রহণ করেছ মহাপ্রভু তোমাকে দিয়ে প্রচার করছেন কেন না মহাপ্রভু বলছেন সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলছেন অবতার ও কার্য প্রভুর নামেরও প্রচার সেই নিজ কার্য প্রভু করেন তোমার দারে সনাতন গোস্বামী বলছে কি দেখুন অবতার নিয়েছেন তিনি অবতার হয়ে তার কার্য হচ্ছে নামের প্রচার করা প্রভুর নামের প্রচার হচ্ছে অবতার ধারণের মেন কারণ আর সেই নিজ কার্য প্রভু তোমাকে দিয়ে করাচ্ছেন নাম সংকীর্তন সবার আগে কর নামের মহিমা করতন কি বলছেন সনাতন গোস্বামী বলছেন দেখুন একজন একজনের প্রশংসা গুণগান করছেন সনাতন গোস্বামী কার সৈতেন্দ্র হরিদাস ঠাকুরের গুণগান করছেন বলছে কি প্রত্যেক দিন তুমি তিন লক্ষ নাম নাম করো প্রত্যেক কর তিন লক্ষ নাম সংকীর্তন সবার আগে করো নামের মহিমা কর্তনচে নামের মহিমা তুমি প্রচার করছো আপনে আচরে কেহ না করে প্রচার প্রচার করে কেহ না করে আচার আচার প্রচার নামের কর দুই কার্য তুমি সর্বগুরু তুমি জগতের আর্য কি বলছেন সনাতন গোস্বামী এখানে যে আপনে আচার করে কেহ না করে প্রচার আবার প্রচার করে কেহ না করে আচার কেউ ভগবানের আদেশগুলো পালন করে না কিন্তু প্রচার করছে আবার অনেকে আদেশগুলো পালন করছে নিজের জীবনে প্রয়োগ করছে কিন্তু প্রচার করেন বোঝা বুঝা গেল কি তো এখানে সিদ্ধান্ত দিচ্ছেন আচার প্রচার নামের কর দুই কার্য হরিদাস তুমি তো আচার প্রচার দুইটা করছ আবার তুমি হচ্ছে সর্বগুরু সারা জগতের সর্বগুরু জগতের আচার্য তুমি এই জন্য প্রভু তোমাকে নামাচার্য বলে ঘোষণা করছে নামের আচার্য তুমি বোঝা গেলো কি এতক্ষণ হরিদাস ঠাকুর সনাতন গোস্বামী গুণগান করছিলেন যেহেতু মহাপ্রভু বুঝাতে বলছেন এবার সনাতন গোস্বামী হরিদাস ঠাকুরের গুণগান করছেন হ্যাঁ মহাপ্রভু শ্রী নাম প্রচারের জন্য অবতীর্ণ হয়ে সেই শ্রী নামের মহিমা তোমার দ্বারা জগতে প্রচার করলেন তুমি তিন লক্ষ নাম গ্রহণ করে সকলের কাছে তার মহিমা প্রকাশ করেছ নামের মহিমা প্রকাশ করেছ কেহ কেহ এমন আছেন যিনি নিজের ভক্তি অঙ্গের আচরণ করেন ভজন করেন কিন্তু সাক্ষাৎভাবে প্রচার করেন না তার দ্বারা নিজের উপকার হতে পারে কিন্তু অপকে অন্য কারো উপকার হয় না যারা অনেক আছে ভজনশীল তারা নিজে ভজন করে নিজে ভজন কুটির থাকেন ভালো করে নাম করেন কিন্তু সে নিজের মঙ্গল করে কিন্তু অন্যের মঙ্গল করে না তাতে প্রচার হয় না আবার এমন কিছু লোক আছে যারা নিজে আচরণ করে না ভজন আদি বিশেষ কিছু করে না তারা কেবল প্রচারেই করে সে নিজে আচরণ করে না শুধু প্রচার করতে পারে তো এইরূপ লোকে নিজের বিশেষ উপকার হয় না অপরকে উপকার করতে পারে না যেহেতু নিজে আচরণ করে সেটা কোনো কাজে লাগে না সনাতন গোস্বামী বলছেন কি যে এমন কিছু লোক আছে তারা নিজে আচরণ করে কিন্তু প্রচার করে বেড়ায় তো নিজেরও কিছু উন্নতি নাই অন্য কারো উন্নতি নাই দুজনে গেল তো কারণ আচারহীন লোকের কথা সাধারণ লোক গ্রহণ করতে চায় না বা তার কথা বিশ্বাস করে না কৃষ্ণ নাম ভজনের আদর্শ যতটা কাজ হয় মানে যিনি নিজে জীবনে আচরণ করে ভজনে আদর্শে যতটা কাজ হয় ভজন জনের মুখের কথায় তা হয় না যারা নিজেরা ভালো করে আচরণ করবে না তাহলে তার দ্বারা তার মুখের কথায় কোনো কাজ হয় না আর যারা ভজন করে ভালো ভগবানের নাম করবে সাধনা করবে তাদের কথায় কাজ হয় সেই জন্য সবচেয়ে প্রচারের মেন হাতিয়ার হচ্ছে কি কি করা সাধনা নিজে আচরণ করা তুমি নিজে আচরণশীল সনাতন গোস্বামী কাকে বলছেন হরিদাস ঠাকুরকে বলছেন তুমি নিজে আচরণশীল তুমি আচরণ মুকে নাম গ্রহণ করে থাকো তুমি নিজে তিন লক্ষ নাম যেমন গ্রহণ করো আর সেই আদর্শই নাম প্রচার করো তোমার উপদেশ লোকে আগ্রহের সহিত শ্রবণ করে শ্রবণ করে গ্রহণ করে তুমি যখন উপদেশ দাও তোমার এই উপদেশ সবাই সুন্দর করে আগ্রহ করে আগ্রহের সহিত শ্রবণ করে এবং গ্রহণ করে নিজের জীবনে প্রয়োগ করে তুমি বাস্তবিক স্থান অধিকার করেছ এবং সকলের কাছে তুমি এভাবে সনাতন গোস্বামী হরিদাস ঠাকুরের নামের প্রচারের মহিমা তিনি যে কত সুন্দর প্রচার করছেন সেটা তিনি হরিদাসের গুণগান করছেন সামনে সামনে দুজন বসে অপরের গুণগান করছেন তো আমরা আজকে রাখছি আরো সুন্দর লীলা হবে সনাতনের ভক্তগণের যে কৃপা লাভ করছেন এবং তোটা গোপীনাথে ওখানে গিয়ে সনাতন গোস্বামী গদাধর পণ্ডিতের নিমন্ত্রণ স্বীকার করেছেন সেগুলো নিয়ে কালকে আলোচনা করব ওকে সকলকে ধন্যবাদ জয় শিলপ্রপাত কি জয় গুরু মহারাজ কি জয় সনাতন গোস্বামী কি জয় হরিদাস ঠাকুর কি জয় প্রভু কি জয় সর্বোস্বামী গোস্বামী কি জয় জয়